হ্যালো ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে জাস্ট তেল ব্রাশ করে আমি আপনাদের দেখাবো সেদ্ধ পিঠে বা ভাপা পিঠের একটা পুত তৈরি করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করবেন আমার রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তেল ব্রাশ করে ভাপা পিঠে বা সেদ্ধ পিঠের পুত তৈরি করব সেদ্ধ পিঠের পুত তৈরি করার জন্য সবার প্রথমে আমি ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে ইন্ডাকশানটা অন করে প্যানটাকে গরম করে নেওয়ার পর তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি দু ইঞ্চি আদার টুকরো থেতো করে নিয়েছি সেই আদা থেঁতোটা দিয়ে দিলাম আদার থেঁতোটাকে আমি একটুখানি ফ্রাই করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা থেতোটা আমার ফ্রাই করা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি এভাবে কেটে নিয়েছি সেই লঙ্কা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলুকে ঠিক আমি এইভাবে কেটে রেখেছি সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক দু মিনিট ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের ফুলকপিকে আমি জাস্ট ফুলটা কেটেছি ফুলকপির বোটাটাকে একদম সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি এইভাবে কেটে নিয়েছি সেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো সমস্ত সবজিটাকে আমি দু মিনিট মতো ফ্রাই করে নেব এখন পর্যন্ত আমি বাইরে থেকে কোনো জল ইউজ করিনি যে কোনো সবজিতে নুন দিয়ে দিলেই সবজির নিজস্ব জলটা বেরিয়ে আসে সবজিটা অনেকটা নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি এভাবে ফালি করে নিয়েছি এক দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি লিডটা দিয়ে দিচ্ছি ফিরে এলাম দু মিনিট পরে দেখুন সবজি থেকে সব জলটা বেরিয়ে এসছে আমি এখনও পর্যন্ত বাইরে থেকে কোনো জল দিইনি এরপর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম বরবটির দানাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই বরবটির দানাটাকে আমি অন্য ওভেনে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ করা বরবটির দানাগুলো দিয়ে দিলাম সমস্ত সবজির সাথে বরবটির দানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জাস্ট চার টেবিল স্পুন জল দিয়ে আমি সমস্ত সবজিটাকে আরও ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য আমি লিডটা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি লিডটা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন আমার সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি ধনেপাতা কুচি সমস্ত সবজির সাথে ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দেড় টিস্পুন ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকেও একইভাবে আমি সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সেদ্ধ পিঠের পুর যা তেল ব্রাশ করে একদম হেলদি ও টেস্টি আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর আপনাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সকল বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে শখ ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট তেল ব্রাশ করে সেদ্ধ পিঠে বা ভাপা পিঠের পুর একদমই নেরি এবার পিঠে তৈরি করলেই হয় আমি এভাবে পুড়বানিয়ে অনেকবার পিঠে তৈরি করে খেয়েছি দারুণ টেস্টি হয় আপনারা একবার বাড়িতে এভাবে পুর তৈরি করে পিঠে তৈরি করে খান দেখুন কতটা টেস্টি হয় নমস্কার